নমস্কার বন্ধুরা, রাফেল নিয়ে কন্ট্রোভার্সি যেন পিছুই ছাড়ছে না। ভারতে কেস শেষ হলো, তো এবার ফ্রান্সে শুরু হলো। আসলে ব্যাপারটা হচ্ছেটা কি? ব্যাপারটা পলিটিক্যাল হয়ে যাবে, আমি তবুও আলোচনা করব। যে পার্টিরই সাপোর্টার হোক না কেন, মনে রাখবেন দেশ আগে। সেই কারণে সব কিছু ডিটেলসে জেনে বুঝে কমেন্ট করবেন, পারলে ক্রস চেক করে নেবেন। আমি যে তথ্যগুলো দিচ্ছি তা ভুল না ঠিক। আজকের এই ভিডিওতে আমি কী কী বিষয় নিয়ে আলোচনা করেছি সেটা জানিয়ে দিই। এক, রাফেল নিয়ে কেস কারা করলো, কেন করলো? দুই, রাফেল নিয়ে কংগ্রেস পার্টি যে তথ্য দিচ্ছে তার সত্যতা কতটা? তিন, কংগ্রেস সরকার কি কখনো চায়নি রাফেল ভারতে আসুক? চার, রাফেলে কি সত্যিই কোনো ঘোটালা হয়েছে? এই সব কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, লেগে থাকলে লাইক অবশ্যই করবেন। তো হে গাইস, আমি ইশানু আর আপনারা দেখছেন বাংলায় ডিফেন্স আপডেট ও অ্যানালাইসিসের ভরসাযোগ্য ইউটিউব চ্যানেল, যার নাম লেটেস্ট ডিফেন্স নিউজ। তো আপনারা বিভিন্ন নিউজ চ্যানেল এবং বিভিন্ন নিউজ আর্টিকেলের মাধ্যমে খবরটা পেয়ে গেছেন যে রাফেল নিয়ে সত্যি কোনো ঘোটালা হয়েছে কি না, তাই নিয়ে ফ্রান্সে কেস করা হয়েছে। যারা কেসটা করেছে তারা ফ্রান্সের এক স্বেচ্ছাসেবক সংস্থা। কেস করাটা কোনো বড় ব্যাপার না। ভারতেও কিন্তু রাফেল নিয়ে বিরোধী পক্ষ কেস করেছিল যে রাফেলে ঘোটালা হয়েছে, কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট কেস ডিসমিস করে দিয়েছে, কারণ যারা কেস করেছে তারা প্রমাণ দিতে পারেনি। আর বর্তমান ভারত সরকারের পক্ষ থেকে কেস জেতার মতো প্রমাণ পেশ করা হয়েছিল, তাই ভারতের সুপ্রিম কোর্ট কেস ডিসমিস করে দেয়। একটি দেশের সর্বোচ্চ আদালত বলেই দিয়েছে রাফেলে কোনো ঘোটালা হয়নি, বাকি থাকে আরেকটি দেশের আদালত, তো সেখানেও কেস করা হয়েছে। আমার মতে এখানে বড় একটা রাজনৈতিক খেল আছে। কেমন? তাহলে শুনুন। কোভিড প্যান্ডামিক নিয়ে ভারতের বর্তমান সরকারকে কাঠগড়ায় দাঁড় করার সুযোগ পেয়ে গেছিল বিরোধীরা, তাই নিয়ে তারা যা নয় তাই বলেছে বর্তমান সরকারকে। কিন্তু কোভিড পরিস্থিতি বর্তমানে ভালোভাবে সামলে নিয়েছে বর্তমান গভর্নমেন্ট। কোভিডের ফলে ইকোনমি খারাপ হয়ে গেছে, সেটা নিয়েও বিরোধীরা অনেক কথা তুলেছে, সেটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হচ্ছে। 2024 প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট, অতদিনে বর্তমান গভর্নমেন্ট এসব কিছু কিন্তু রিকভার খুব ভালোভাবেই করে নেবে, এটা বিরোধী পক্ষ খুব ভালোভাবে জানে। সরকারকে প্রশ্ন করার মতো থাকে কি তাহলে আর? তেলের দাম আর গ্যাসের দাম। তো আমার মতে ফ্রান্সের যে স্বেচ্ছাসেবক সংস্থা কেস করেছে তাদের সাথে কোথাও না কোথাও ভারতের লিঙ্ক আছে। দেখুন, কেস যদি করার হতো তাহলে কিন্তু আগেই করা যেত, বা ওরা করতে পারতো। ভারতে সব কিছু যখন নর্মাল হলো তখনই কেন কেসটা করতে হলো, এর একটাই মানে দাঁড়ায় বর্তমান গভর্নমেন্টকে অল টাইম অস্বস্তিতে রাখা, তাই তো? কথাগুলো বলা উচিত নয় তবু বলতে বাধ্য হচ্ছে। যখন ভারতের ফুটবল টিম বিশ্বকাপে চান্স পেয়েছিল, ভারতীয় প্লেয়াররা ফুটবল খেলার বুটের অভাবে খেলতে যেতে পারেনি। সেই সময় নেহরু গভর্নমেন্ট নাকি বুট কেনার আর বিশ্বকাপে খেলানোর জন্য টাকা ছিল না, ভারত সরকার নাকি এফোর্ড করতে পারত না। কিন্তু সেই সময় নেহরুর ড্রেস আসতো কিন্তু বিদেশ থেকে, ভাবা যায়? যে সময় আমাদের ইসরো গরুর গাড়িতে করে রকেট নিয়ে যেত, সেই সময় গান্ধীর ফ্যামিলি পার্সোনাল প্লেনে করে বার্থডে পালন করত, আইএনএস বিক্রান্তে করে ছুটি কাটাতে যেত। তো ইতিহাস দেখে পড়ে জেনে যতটুকু ভেবেছি বা যতটুকু বুঝেছি এতে এদের হাত আছে, কিন্তু বর্তমানে ভারতের মানুষ অনেক সজাগ, তাই এদের এসবে কিন্তু ভুলবে না। ফ্রান্সে কেস হয়েছে, আর এদিকে কংগ্রেসের বড় বড় নেতা সোশ্যাল মিডিয়াতে নেমে পড়েছে মানুষকে বোকা বানাতে, কিন্তু এটা ডিজিটাল ইন্ডিয়া, যেখানে তোমাদের মিথ্যের পোল পাবলিকই কিন্তু খুলে দেবে, সরকারকে ডিফেন্ড করতে নামতে হবে না। কংগ্রেসের এক বড় নেতা শশী থরুর, নাম শুনে থাকবেন, অনেক এডুকেটেড একজন পার্সন ইনি। এনার টুইট দেখে বোঝাই যাবে ইনি নামের পাশে শুধু ডিগ্রি বসিয়েছে, অ্যাকচুয়াল মাথায় এর কিচ্ছু নেই। রিসেন্টলি একটি টুইট করেছে, আগে টুইটটা পড়া দরকার। দ্য কোয়েশ্চেন হ্যাজ বিন আস্কড বিফোর বাট ইট নিডস টু বি আস্কড এগেন, হোয়াই ডিড গভর্নমেন্ট স্ক্র্যাপ দ্য ইয়ারলিয়ার ডিল অফ 126 রাফেলস অ্যান্ড বাই 36 অ্যাট অ্যান ইনফ্লেটেড প্রাইস, হোয়াই ইজ ইন্ডিয়া পেয়িং সো মাচ মোর দ্যান ইজিপ্ট অ্যান্ড কাতার ফর দ্য সেম এয়ারক্রাফট। তো এই সারমর্মটা হলো, যে প্রশ্নটা তিনি করেছেন এটা নাকি আগেও করেছেন কিন্তু আবারও করছেন, বর্তমান গভর্নমেন্ট কেন 126 রাফেলের বদলে 36 রাফেল কিনছে, মানে 126 কংগ্রেস সরকার কিনতে চায় কিন্তু 36 রাফেল কেনা হচ্ছে, কেন 36 রাফেল ইজিপ্ট কাতারের থেকে বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে ভারতকে, কেন ডাবল প্রাইস দিতে হচ্ছে। এটা লেখার পর তিনি কিন্তু আর দুটো স্ক্রিনশটও দিয়েছেন, 36 রাফেলের দাম 7.87 বিলিয়ন ইউরো, অন্যদিকে 30 অ্যাডিশনাল রাফেলের দাম 3.9 বিলিয়ন ইউরো। আবার দামগুলোতে আর সংখ্যাতে কিন্তু আন্ডারলাইন করে দিয়েছে, যাতে জনতা জনার্দন কেবলমাত্র ওগুলোই দেখে। আপনারা সবাই জানেন যে কংগ্রেস সরকার 126 রাফেল কিনতে চেয়েছিল কিন্তু তারা কেনেনি, বরং তারা 2016 এসে বলছে যে তারা প্রতিটা রাফেল 100 মিলিয়ন ডলারের কমে
কেনার কথা ছিল বা 100 মিলিয়নে কিন্তু। তো ভাই যদি তাই ছিল তো ডিল কেন সাইন করতে পারেননি? কোনো উত্তর তাদের কাছে নেই। আর 100 মিলিয়ন ডলারে শুধু ফাইটার জেট কিনবেন কি, অস্ত্র কিনবেন না? এসবের উত্তর তাদের কাছেও নেই। তাছাড়াও 100 মিলিয়ন ডলার মূল্যের নতুন রাফেল তো আসবেই না। কেন আসবে না তারও কারণ আছে। স্ক্রিনশটটা দেখুন, এটা রিসেন্টলি মে মাসের ক্রোয়েশিয়া 12টি সেকেন্ড হ্যান্ড রাফেল কিনছে ফ্রান্স থেকে, যার মূল্য 1.2 বিলিয়ন মার্কিন ডলার। 1.2 বিলিয়ন মানে 1200 মিলিয়ন ডলার। তাহলে প্রতিটি রাফেলের দাম কত দাঁড়ায়? 100 মিলিয়ন ডলার। সেকেন্ড হ্যান্ড রাফেলের দাম 100 মিলিয়ন ডলার। সেখানে তুমি নতুন রাফেল কীভাবে 100 মিলিয়ন বা তার কমে ভারতকে ফ্রান্স দিত? কোনো উত্তর আছে কি? কংগ্রেসের কাছে কোনো উত্তর নেই। তাহলে 126টা যে রাফেল তারা কিনতে চেয়েছিল বা কিনতো বলা হচ্ছিল, তাহলে 126টা রাফেল তারা কি সেকেন্ড হ্যান্ড মাল কিনতো? ডিল তো তারা করতে পারেনি, আবার বড় বড় কথা বলে। এবার আসি অন্য যে দুই দেশের কথা বলা হয়েছে টুইটে, কাতার আর ইজিপ্ট। ইজিপ্ট অতিরিক্ত 30টি রাফেল কিনেছে 3.9 বিলিয়ন ইউরো মূল্যে, কিন্তু শশী থরুর অ্যাডিশনাল কথাটা হয়তো দেখেনি। মানে ইজিপ্ট আগে রাফেল কিনেছে, তারপর আবার নিয়েছে। যখন তুমি সেকেন্ডবারের জন্য কোনো অস্ত্র নাও, তাতে অনেক কস্ট কাটিং থাকে, অনেক জিনিসের দরকার হয় না, যেমন টেকনিক্যাল সাপোর্ট ট্রেনিং, বিভিন্ন অস্ত্রের ট্রেনিং, বিভিন্ন অস্ত্র। আগে অনেক অস্ত্র কিনে থাকলে পরে অস্ত্রের দরকার নেই, এরকম অনেক কিছু কিন্তু কস্ট কাটিং থাকে, সেই কারণে কিন্তু আগের তুলনায় দাম কম হয়। বিশ্বাস হচ্ছে না? তো ইজিপ্ট প্রথমে যে ডিলটি করেছিল তার দাম দেখুন। 2015তে ইজিপ্ট 24টি রাফেল কেনার ডিল সাইন করেছিল, যার মূল্য ছিল প্রায় 5.2 বিলিয়ন ইউরো, মানে 6.17 বিলিয়ন ডলার, মানে 6170 মিলিয়ন ডলার। তাহলে 24টি রাফেল কিনেছিল 6170 মিলিয়ন ডলার মূল্যে, প্রতিটি রাফেলের দাম দাঁড়ায় প্রায় 257 মিলিয়ন ডলার। ম্যাথ জানলে একটু হিসাব করে নেবেন। তাহলে ইজিপ্ট যখন প্রথম 2015তে 24টি রাফেল কেনার ডিল সাইন করেছিল, তখন মূল্য ছিল 5.2 বিলিয়ন ইউরো 24টি রাফেলের। ভারত 2016তে ডিল সাইন করেছে 36টি রাফেলের, যার মূল্য 7.8 বিলিয়ন ইউরো, মানে 9.25 বিলিয়ন মার্কিন ডলার। এটা প্রায় তার মানে দাঁড়ায় 9,250 মিলিয়ন ডলার। 36টি রাফেলের মোট মূল্য 9,250 মিলিয়ন মার্কিন ডলার। তাহলে প্রতিটি রাফেলের দাম দাঁড়ায় 256 মিলিয়ন মার্কিন ডলার। ইজিপ্ট প্রথমে যখন কিনে একটি রাফেলের দাম পড়েছিল 257 মিলিয়ন মার্কিন ডলার, ভারতের প্রথমে পড়েছে 256 মিলিয়ন মার্কিন ডলার। তাহলে কোন দিক থেকে এই অতিশিক্ষিত ব্যক্তির মনে হচ্ছে যে ভারত ডাবল প্রাইসে রাফেল কিনেছে? বরং দেখা যাচ্ছে ভারত 1 মিলিয়ন মার্কিন ডলার বাঁচিয়েছে। ও, কাতার বাকি আছে তাই না? তো সি, এটা রাইটার্সের একটা আর্টিকেল 2015-এর। কাতার 24টি রাফেল 6.3 মিলিয়ন ইউরোতে বা 7 বিলিয়ন মার্কিন ডলারে কিনেছে, মানে 7,000 বিলিয়ন মার্কিন ডলারে 24টি রাফেল কিন্তু কাতার কিনেছে, ইজিপ্টের থেকেও দাম বেশি। প্রতিটি রাফেলের জন্য প্রায় 291 মিলিয়ন মার্কিন ডলার কিন্তু পড়েছে। আর এই অতিশিক্ষিত পাবলিক বলে কি, কাতার, ইজিপ্ট এরা ভারতের থেকে কম দামে রাফেল কিনেছে আর ভারতে ঘাবলা হয়েছে? আমাদের সামনে ডিটেলস রেখে দিলাম, কোথায় কী দাঁড়িয়ে আছে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। শশী থরুরের এই টুইট বেসলেস, কোনো রকম প্রমাণ ছাড়াই উনি টুইটটা করেছেন। এর থেকে একটা জিনিস প্রমাণ, কংগ্রেস সরকার যে বলেছিল তারা 126টি রাফেল কেনার কথা ভেবেছিল, শুধু কিন্তু ভেবেইছিল, কিন্তু কেনেনি। তার পিছনে কি কোনো কারণ ছিল? কংগ্রেস সরকার কি মন থেকেই চায়নি যে রাফেল ভারতে আসুক? আপনারা জানেন 2008 সালের দিকে কংগ্রেস পার্টি আর চায়না কমিউনিস্ট পার্টির সাথে একটি MOU সাইন হয়। কখনো পার্টি টু পার্টি সাইন হয়েছে এমন কিছু দেখেছেন কি? দেশের প্রধানমন্ত্রীর সাথে অন্য দেশের হেড বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কিন্তু MOU বা অন্যান্য কিছু সাইন হয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে পার্টি টু পার্টি। একটা ইমেজ আপনারা সবাই দেখতে পাচ্ছেন, যেখানে রাহুল গান্ধী কিছুতে সাইন করছে, পিছনে সোনিয়া গান্ধী দাঁড়িয়ে, অন্যদিকে সি জিনপিং দাঁড়িয়ে। সেই সময় রাহুল গান্ধী কোনো পদেই কিন্তু ছিল না। সাইনটা কী করছে ভাই? দেশের কিছু হলে সাইন করার ক্ষমতা কার থাকে? PM-এর বা রাষ্ট্রপতির। এতে স্পষ্ট এটা যে এটা পার্টি প্রধানদের কোনো জরুরি কিছু সাইন হচ্ছে। এখনও পর্যন্ত কংগ্রেস কিন্তু বলেইনি যে তারা অ্যাকচুয়ালি কী সাইন করেছে চায়নার কমিউনিস্ট পার্টির সাথে। হতে পারে এমন কিছু যে যখন কংগ্রেস সরকার ভারতে থাকবে, মানে ভারতের গভর্নমেন্টে থাকবে, এমন কোনো অস্ত্র তারা কিনবে না যা চায়নার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। হতে পারে। তাহলে কেন রাফেল ডিল করেনি? কেন কোনো উন্নত মানের কোনো হাতিয়ার কংগ্রেস কেনেনি? এর যদি কারণ খুঁজতে যাওয়া যায় কিন্তু লিঙ্ক পাওয়া যাবে, এই ডিলের সাথে কিন্তু লিঙ্ক পাওয়া যাবে। তাহলে কি চায়না চেয়েছিল যে রাফেল ভারতে না আসুক? ভারতীয় রাফেলে 12টি কিন্তু এনহান্স পরিবর্তন করা হয়েছে, যা ফ্রান্সের রাফেলে নেই। এর ইঞ্জিন যেটা সবথেকে বেশি আপগ্রেড করা হয়েছে,
তিব্বত রিজিওনে অনেক উঁচুতে হয় দেখবেন ওখান থেকে কোনো প্লেন যাতায়াত করে না। মেন কারণ অনেক ঠান্ডা হয়, ইঞ্জিনে প্রবলেম দেখা দিতে পারে, তো প্লেন ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে তিব্বতের উপর দিয়ে কোনো কমার্শিয়াল প্লেন যায় না। ফাইটার প্লেনেও কিন্তু ইঞ্জিনের প্রবলেম দেখা দিতে পারে, সেই কারণে ইঞ্জিনেই কিন্তু বেশি করে আপগ্রেড করেছে ভারত। তার মানে চীনকে কাউন্টার করবার জন্য রাফেলকে প্রধানত কেনা হয়েছে, যেটা কংগ্রেস সরকার চায়। দেখবেন কংগ্রেস সরকার পার্টি বড়দেরকে চীনের বিষয়ে কিছু বলতে শুনবেন না। তো পাবলিক প্ল্যাটফর্মে যা তথ্য হবে সেগুলো দিয়ে কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি, ভারত রাফেল এক্সট্রা দামে কিনছে না, বরং কাতার এবং ইজিপ্টের থেকে সস্তায় কিনছে। তো এই ছিল একটি ডিটেলসে ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কাজ। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।